দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামে আপনারা গতকাল জানেন যে এখানে আপন চাচাতো ভাইয়েরা একটি গ্যাঞ্জাম করেছে এবং কোপাকুপির একটা ঝামেলা সৃষ্টি হয়েছে এবং দুইজন কোপ খেয়েছে গুরুতর আহত হয়েছে কোপ খেয়ে রাকিবুল সর্দার এবং রকি সর্দার দুই ভাই দুই ভাই খুব গুরুতর আহত হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি যারা কুপিয়েছে মূলত আপন চাচাতো ভাই মিশর জাপান এবং ইরান যাদের পিতার নাম গঞ্জা সর্দার আমরা এখন রয়েছি এই মুহূর্তে সেই বাড়িতে এবং আপনারা দর্শক আটে দেখাবো তাদের চাচাতু ভাই আপন চাচাতো ভাই দুই ভাইয়ের বাড়ি পাশাপাশি ওইটা হচ্ছে ওই পাশেরটা আপনার যেটা দেখছেন ওই পাশেরটা হচ্ছে রাকিবুলদের বাড়ি যারা মার খেয়েছে এবং এই যে যে বাড়িটা একদম পাশাপাশি দেখেন দর্শক এই বাড়িটা হচ্ছে মিশরদের বাড়ি যারা মেরেছে মূলত যারা কুপিয়েছে তাদের বাড়ি শুধু কি গরু ছাগল না অন্য কোনো জিনিস ধান ধান সব আছে আচ্ছা যাও অন্য গ্রামের মানুষ ঝগড়া করে এই কথাতে আমি কথা বললাম যে মূল কাহিনীটা কি হয়েছিল কিসের জন্য এই গ্যাঞ্জামের সৃষ্টি আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এটা হচ্ছে মিশর জাপান এবং ইরান সর্দারের বাড়ি গুরুতর আহত অবস্থায় দুজনকেই ঢাকাতেই রিফার্ট করা হয়েছে লহগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা রেফার করা হয়েছে আমরা এই যে যে বাস বাঁশঝাড় দেখতে পাচ্ছেন এই যে যে বাস এই বাস কাটাকে কেন্দ্র করে মূলত কালকের যে গ্যাঞ্জাম আপন চাস্ত ভাইদের মধ্যে এই বাস কাটাকে কেন্দ্র করে মূলত জ্ঞামের সূত্রপাতটি আসলে আপনারা দেখছিলেন এখানে এই মরিচপাশা গ্রামের অনেকেই এই ব্যাপারটাকে আসলে খুব ঘৃণিত একটা ব্যাপার মনে করছেন অনেকেই আমরা এটা ধারণা করছি এবং যারা কোপ খেয়েছেন তাদের বাড়ি যে এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবে এবং দুজনেই গুরুতর জখম দুজনেই দুজনের অবস্থায় আশঙ্কাজনক তার মধ্যে বড় যিনি তার অবস্থা বেশি আশঙ্কাজনক আসলে ঘটনাটা একটু যদি একটু বলতেন কি হয়েছিল গতকালকে আমার স্বামীরা খুব তারপরে ওই ওরা হলো যে কেস কারবার রয়েছে দেহে ওরা মীমাংসা করতে আসে মীমাংসা করতে এসে কালকে রাত্রি বারোটা একটার দিক ওরা নিজেরা সব গুছাইয়ে লোকজন ওর বাড়ি রাইকে ওরা এসে মীমাংসা করতে তা ওর বাবা বলতেছে যে আমি মীমাংসা কেস যখন করেছি মীমাংসা করতে বসছিল কোথায় আমাদের উঠোনে আপনাদের উঠানে আচ্ছা আচ্ছা এবার ওরা ফিকা গুছাইছে যে লোকজন আমাদের উঠোনে আস বস্পের উঠোনে আমরা মিটেবো না মিটে কথা কয়ে একটা বাড়ি যদি দিতে যাবো ওরা দাবড়াই আমাদের বাড়ি মারতে আসবে আমরা লোকজন দিয়ে একটু বাই দেবো সেইভাবে আমরা তো বুঝতে পারি নেই সে লোকে যে সেইভাবে লোকজন যে দিয়ে কুবাইছে আপনার চাচা মানে তার চাচা মানে রকির চাচা আপনি আসলে ঘটনাটা কি হয়েছিল একটু বলেন তো ঘটনা সময় আমরা ছিলাম না আচ্ছা পরে এসে দেখলাম যে কোপ হয়ে গেছে তাই জন্য আপন চাচাতো ভাই বিরাধে দর্শক শুনছিলেন আসলে বিষয়টি খুব অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা যেটা বাঁশ কাটাকে কেন্দ্র করে আমরা যতটুকু জেনেছি যে বাঁশ কাটাকে কেন্দ্র করে একটি সৃষ্ট ছোট্ট একটি ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে এই গ্যাঞ্জামটা মূলত সৃষ্টি হয় এবং তারা গুরুতর আহত হয়ে এখন বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক হয় খুলনা আড়াইশো বেডে তারা এখন রয়েছে চিকিৎসাধীন আহত হয়েছে দুই ভাই রাকিবুল সর্দার এবং রকি সর্দার যাদের পিতার নাম বাঁকা সর্দার স উভয়ের বাড়ি মরিচপাশা জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামে এবং যারা মেরেছেন আপন চাচাতো ভাই তারা হচ্ছে মিশর সর্দার জাপান সর্দার এবং ইরান সর্দার যাদের পিতার নাম গোলজার সর্দার এই যে সেই বাস যে বাস কাটাকে কেন্দ্র করে আসলে গুরুতর জখম করেছে রাকিবুল এবং রকিকে